Hi everyone, welcome or welcome back to my channel and welcome back to yet another new vlog. আজকে হচ্ছে একটা ভেরি ভেরি স্পেশাল ডে, আজকে না সরি কালকে, মানে আগামীকাল হচ্ছে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে গিয়ে রিজুর ভাইয়ের জন্মদিন, মানে আমারও ভাই। তো আমি ওর জন্য এখন থেকে শুরু করে দিচ্ছি, বিকজ আজকে মিডনাইট সেলিব্রেশন হবে। তো এখন যাবো, এখন রেডি হয়েছি, কেননা এখন কাজে যেতে হবে, কিছু শপিং কেনাকাটা এই সমস্ত রয়েছে। ভাইয়ের জন্য একটা সিক্রেট গিফটও কিনতে হবে, সেটাও দেখাবো এই ব্লগে। আজকেই কিনবো, কালকে ওর বার্থডে, আর আমরা এত মানে টাইম পাচ্ছি না যে আজকে লাস্ট মোমেন্টে এসে কিনতে হচ্ছে, বাট ইটস ওকে, কিনে নেবো, অসুবিধা নেই। তোমাদেরকে তো বলেই দিচ্ছি যে কি কিনবো, বাট ওর কাছে সেই জিনিসটা কিন্তু সারপ্রাইজ। তো যাই হোক, আজকে সেলিব্রেট হবে মিডনাইট সেলিব্রেশন, আর কালকে হবে গ্র্যান্ড পার্টি। গ্র্যান্ড পার্টি তো অ্যাজ সাচ কিছু নেই, বাট যাই হোক করবো ছোটোখাটো কিছু একটা। প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে জানাও কীরকম কী লাগছে ব্লগগুলো। ভিডিওটা পুরো দেখতে থাকো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা এখন এসেছি আইটেক বারাসাতে, এখান থেকে ভাইয়ের একটা হেডফোন নেবো, যেটা ওর খুব দরকার এই মুহূর্তে। ওর হেডফোন খুব বাজে অবস্থা রয়েছে, এই জন্য ওর একটা হেডফোন লাগবে, অনেকদিন ধরেই বলছিল। তো আমরা সারপ্রাইজ দিয়েছিলাম, ও জানে না যে ওর জন্য হেডফোন আমরা কিনছি ওর বার্থডে গিফট হিসেবে। বাই দ্য ওয়ে কালকে ভাইয়ের বার্থডে, মানে ওর ভাইয়ের বার্থডে, মানে আমারও ভাই, বেসিক্যালি দুজনেরই ভাই, কালকে ওর বার্থডে। তো তাই জন্য আমরা এখন হেডফোন কিনতে যাচ্ছি। চলো ভেতরে ঢুকবো, তাড়াতাড়ি করে, আবার ওই দিকেও যেতে হবে, আমাদের আজকে অনেক কাজ। আমাদের তারপরে আবার দোকানে যাব, তারপরে আবার ছোটখাটো কেনাকাটা আছে, অনেক প্ল্যান কিনতে হবে আজকে মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য। তো এখানে শোনা যাচ্ছে না কিছু, পরে কথা বলছি, চল। এখন আমরা এসেছি ভাইয়ের বার্থডে কেক কিনতে, নিয়মর হয়েছে নিউ ব্যারাকপুরে একটা, আমি যখন ওইখান থেকে বার্গার নিয়ে গেছি সেটাও আমি ভিডিও করেছিলাম। তো এখানে এসেছি নিয়মর থেকে, ভাইয়ের কেকটা কিনবো, একটা ছোটখাটো আজকে কেক কিনবো, কালকে ভালো বড় সরো কেক কিনবো। তুই কথা বললি গাড়ি বন্ধ রে, তেমনি তোর কথার জন্যই তার উপরে রাখবো। হ্যাঁ, লোকে বলছে আমার নাকি শরীরে জোর নেই, আমি কথা বলতে পারি না, কিন্তু এটা খুব কম লোকই জানে যে আমি একদম আস্তে আস্তে কথা বলি, তাও তোমাদের জন্য আমি জোরে জোরে কথা বলছি এখন ব্লগে আস রীতিমতো। তো চলো কেকটা কিনে নিয়ে, এখন কিনে নিয়ে তারপর ভাইকে সারপ্রাইজ দিতে হবে। জন্মদিনে কেক খাওয়ার আগে ও লিটল গার্ডস খেয়ে নিয়েছে, কি অবস্থা। মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে হচ্ছে না? ছি 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 ছি, কেকটা কিন্তু খাবার আগে আমি খেয়ে নেব। ফালতু ছেলে, হ্যাপি বার্থডে টু ইউ, আরে তুই কাট ফটো, হ্যাঁ হ্যাপি বার্থডে, ব্যাস ফোন করে এখন। Happy birthday! This is your birthday cake. এই কেক খাওয়ার জন্য কখন থেকে লাফালাফি শুরু করেছে, এখন কেক দেখো এইভাবে কেউ কেক কাট, সারাটা 10টা কেক কিনে 12টা সময় হ্যাঁ। তো এটা কি উপলক্ষে দেওয়া হলো, আগের হেডফোনের অবস্থাটা দেখিয়ে দে। এই হচ্ছে কি আগের হেডফোনটার অবস্থা, এই দেখো হোয়াইট টেপ দিয়ে তাপ্তি মেরে মেরে এই অবস্থা করেছিল অ্যাপেলের। এই হেডফোনটা ওই জন্য নতুন কেনা হয়েছে, খেলে পাবজি ওই জন্য ওর এটা দরকার, না হলে আমাদের এয়ারপডস রয়েছে। বার্থডেতে রাত্রিবেলা বসে বসে সবার এসএমএস এ রিপ্লাই দিচ্ছে, ফোন ধরছে, এটাই হয় বার্থডে। এটাই হয় বার্থডের দিন, এইটাই হয়। যাক ভালো, আমাকে কেউ এত উইশ করে না, ভাইয়ের বার্থডের এক্সাইটমেন্টে তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আজকে হচ্ছে মহালয়।
তো শুভ মহালয়া টু অল অফ ইউ। আজকে সানডে, আজকে মহালয়া, আর আজকেই ভাইয়ের জন্মদিনও পড়েছে, তো আমরা একসাথে সব কিছু সেলিব্রেট করে নিচ্ছি। আর এখন শুতে এসেছি, আমাদের ঘরে চলে এসেছি, তো শুয়ে পড়বো এখন তাড়াতাড়ি। তো দেখতে থাকো ব্লগটা, এনজয় করতে থাকো, আর চ্যানেলে নতুন হলে একটা কিন্তু সাবস্ক্রাইব করো। এভরিওয়ান গুড মর্নিং, চুল ফুল এলো ঝেলো, স্নান করে আসলাম সবে আমি, ভাইয়ের বার্থডে, তো আজকে তো যেতে হবে কোথাও একটা খেতে যেতে হবে, সবাই মিলে প্ল্যান করেছি। সবাই মিলে বলতে আমি, রিজু আর ভাই তিনজন মিলে। ফ্যানটা দ্বারা অফ করে নিই, অ্যাপারেন্টলি তোমরা আমার আওয়াজ শুনতে পাও না, তো ফ্যান অফ করে কথা বলতে হবে। হ্যাঁ, তো কোথায় ছিলাম, রেডি হতে হবে, তো এখন আমি রেডি হচ্ছি। রিজু চলে এসছে কাজের থেকে, রিজু রেডি হবে, স্নান করবে, তারপরে আমি, ভাই আর রিজু তিনজনে মিলে বেরিয়ে যাব। তো আজকে যাব, যাওয়ার প্ল্যান আছে হচ্ছে গিয়ে বারবিকিউ নেশনে, বারাসাতে যে ব্রাঞ্চটা আছে বারবিকিউ এর, সেইটাতে আমরা যাব তিনজন মিলে। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে আমরা বারবিকিউটাতে যাব, বারাসাতেরটাতে। এমনি আগে সিসি টু, তারপরে ডায়মন্ড প্লাজা এগুলোতে খেয়েছি, কিন্তু বারাসাতেরটা এখনও আমরা যেয়ে উঠতে পারিনি। আমাদের ধার মানে বাড়ির একদম কাছেই আছে, কিন্তু আমরা যেয়ে উঠতে পারিনি। তো এনিওয়েজ এখন যাব তিনজন মিলে, এখন অলরেডি বাজে 12টা। আমি গুড মর্নিং কেন তোমাদেরকে বললাম আমি জানি না, কেন এখন 12টা বাজে, আর সকালবেলা এদিক ওদিক তাড়াহুড়ো, মানে সব কিছু গোজগাজ করতে হচ্ছিলো, কেননা বাড়িতে আজকে বিকালবেলা লোকজন আসবে, আমার বাবা মা, এখানে মাসিরা সবাই হয়তো আসবে, সেই জন্য সব কিছু গোছানো তাড়াহুড়ো করে করছিলাম। তো এখনও তাড়াহুড়ো করে রেডি হতে হবে, এখন বেরোতে হবে, নাহলে রিজু এসে খুব বকাবকি করবে। তো চলো এখন ঝটঝট করে রেডি হতে হবে, রেডি হয়ে তারপরে আসছি। আমি তো রেডি হয়ে গেছি, এখনো রিজু হয়নি, যে আমাকে জ্ঞান দিচ্ছিল সেই এখনো রেডি হয়নি, আমি রেডি হয়ে বসে রয়েছি। তো রেডি হবে তারপরে বেরোবো, অলরেডি 1:30 বেজে গেছে, আমাদের 2টোর থেকে স্লট বুক করা, মানে টেবিল বুক করা, তো এই না গিয়ে কি করবো। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আমরা এখন বেরোচ্ছি, কিন্তু গাড়িতে তেল ভরতে গেছে, আর একজন আসার নাম নেই। এই দেখো 1:50 বাজে, এখন এসছে ও তেল ভরে, তাড়াতাড়ি চ। আ গে হাম বারবিকিউ নেশন, রিজু আগেই ঢুকে গেছে, কেননা ও গিয়ে আমাদের টেবিলটা যেহেতু রিজার্ভ করা আছে, ও গিয়ে কথাবার্তা বলছে, আমরা এই এখন ঢুকছি। চলে আয়ে হাম, বাড়িতে লোকজন আসবে সন্ধ্যাবেলা, তো মার সাথে একটু হাতে হাতে হেল্প করছিলাম, মা রান্না করছে, মা আজকে চিলি চিকেন রান্না করেছে, আর আমরা অর্ডার করেছি আজকে মিক্সড ফ্রাইড রাইস বাইরের থেকে। ফাইনালি ভাইয়ের বার্থডের জন্য আমি রেডি হয়েছি, তাও রেডি হয়নি এইভাবে, মানে কোনোরকমভাবে ঘরের লোক আর বৌদি বলে কথা, তো বেশি রেডি হয়ে লাভ নেই, কেননা বাড়ির কাজ আমাকে করতেই হবে, সবাইকে দেয়া থোয়া, সবাইকে একটু আপ্যায়ন করা, এগুলো তো করতেই হবে, তোমরা তো বোঝোই। অলরেডি অনেকেই চলে এসছে, আমার মাও চলে এসছে, মানে আমার মা, আমার মা আর আর মাসিরা চলে এসছে, মানে মাসিরা বলতে রিজুর যে মাসিরা, তারাও চলে এসছে অনেকেই। তো এখন যাবো নিচে গিয়ে সবার সাথে আড্ডা ফাড্ডা মারবো, তারপরে আলটিমেটলি কেক কাটা হবে, সবই দেখাবো ব্লগে, দেখতে থাকো। দোকানে এসছি এখন, এই যে দাদার দোকান, তোমরা অনেকেই জানতে চাইছিলে আমাদের দোকান কোনটা, তো এই হচ্ছে আমাদের দোকান। এখন এসেছি ভাইয়ের বার্থডের কেক নেবো, এখন বাজে 9:30 প্রায় বাজবে, যাই কারণ কাজও তো করতে হবে। সবাই অ্যাকচুয়ালি আমাদের যারা যারা মেইন গেস্ট ইনভাইটেড কি, এটা তো বাড়ির ওকেশন, যে যেরকম ভাবে পারবে চলে আসবে, তাদের মানে কাউকে অফিশিয়ালি ইনভিটেশন তো দেওয়া হয়নি। তো এখন যাব ভাইয়ের কেকটা কিনতে, আমি এসেছি কারণ ও আমাকে দিয়ে সবকিছু বয়াবে। হ্যাঁ, গাড়ির পেছনে না ধরে বসলে কি করে হবে, তা আমি পারবো, আমি এইটুক মানুষ, যাই হোক। তো এখন খাবার নেবো আর এখানে কেক নেবো,
খাবার নেব, যে বলেছিলাম তোমাদেরকে যে ফ্রাইড রাইসটা অর্ডার দেওয়া, মিক্স ফ্রাইড রাইসটা, তো ওটা নেব, নিয়ে কেকটা নেব, কেকটা নিয়ে তারপরে বাড়ি যাব। ও দাদা, আপনার দোকান থেকে কিছু গিফট দেবেন না আমাকে? এখানে বসে বসে নির্লজ্জের মতো খেয়ে যাচ্ছে, দুপুর বেলা এত কিছু খেয়েছে তারপরেও এগুলো খেতে পারিস কি করে তুই? এখানেও আমরা ম্যাঙ্গো কেক পেলাম না, ব্লুবেরিটা নিয়েছি, ব্লুবেরিটাও ভালো খেতে। সব গেস্টরা চলে এসেছে আমাদের বাড়িতে, খায়, হাই, বাইরে আরো গেস্ট রয়েছে সব। এই যে এখানে এই ঘরে আরো গেস্ট রয়েছে, ভিডিও হচ্ছে। সব খাওয়া দাওয়া হচ্ছে, আর এই যে সার্ভ করছে দাদা, রনি এসছে এখানে। হ্যাঁ নিতে হবে তো। রাত্রি 11:30 সময় আমরা ডিনার করছি, সবাইকে আমরা দুজন মিলে সার্ভ করেছি, করার পরে লাস্টে দুজন মিলে বসেছি। ঠিক আছে, কটা বাজে? 3টে। আর এখন পুজোর জামা কাপড় পরে ট্রায়াল হচ্ছে, পাঞ্জাবিটা পর। এখন কটা বাজে? আড়াইটার বেশি বাজে, ফোনে দেখিয়ে 2:33। হ্যাঁ, একটু আগে ওই যে জামা কাপড় ছাড়ছিল, চেঞ্জ করছিল, আর এখন আমরা নিচে, এই নিচ থেকে ওপরে এসেছি, কথা জড়িয়ে যাচ্ছে ঘুমের চোটে। কি অবস্থা আমাদের, দেখো মুখ চোখের অবস্থা দেখো, একজন চাদর মাদর গায়ে দিয়ে তো শুয়েই পড়লো, আর ওদিকে ও শোয়ার প্রস্তুতি নিচ্ছে, আর আমরাও শোবো এখন। আমার ঘরে সবাই মিলে আজকে 4 জন মিলে শুচ্ছি, কেননা সব এক জায়গায় হলে এটা হবেই, কিছু করার তো। আমাদের এখন পুজো পুজো ভাব চলে এসেছে, ভাব চলে এসেছে বেশ একটা, পুজোর সময় সবাই একসাথে এক জায়গায় হবে, আর বেশ ভালো লাগে, মজা হয়। তো এর তো চোখের তলায় কালি পড়ে গেছে, আমারও পড়ে যাচ্ছে দেখো ঘুমের জন্য। আজকে তো অনেক রাত করে ঘুমালাম না? হ্যাঁ, ঠিক ঠিক কেটে রাত্রেবেলা, তার জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এখনই ঘুমিয়ে, তাড়াতাড়ি বলিস না তুই আর, মানে এখনো ঘুমাতে ঘুমাতে এখনো আড্ডা মারবো, ঘুমাতে ঘুমাতে এখনো 1 ঘন্টা, মানে 4:00 থেকে 4:00। তোমাদের আর বেশি হ্যাজ মানে বোর করবো না, এখানেই ব্লগটা এন্ড করছি। আজকে ছিল সারাদিনে ভাইয়ের জন্মদিনের ব্লগ, আর এরাও এসছিল। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর ভালো মন্দ যা কমেন্ট করো করো, কোনো অসুবিধা নেই। তো চলো টাটা, আজকের মতো গুড নাইট, গুড নাইট, গুড নাইট।